গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আমি ওর বাবার খাবারটা করছি, ওর বাবা 7:30টায় বেরোবে। আজকে ব্রেড বাটার দেবো, হরলিক্স আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে শুক্রবার। এবার পূর্ণিমা চলে এসেছে, পূর্ণিমার সঙ্গে বকবক করছি, আর ফ্রিজের মানে ভেজিটেবিল বক্সটার ভেজিটেবিল যে কটা ছিল পরিষ্কার করে নিচ্ছি, কেননা এটা মাজে দেবো, কেননা কালকে আগামীকাল শনিবার, পরের দিন রবিবার আবার ফ্রিজ বোঝাই করতে হবে রবিবারে। এবার ওইদিকে কাজ সেরে চলে এসেছি গ্যাস মুছতে, গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। আজকেই আমার ওভেনটা চলে আসবে, একদিকে আনন্দও হচ্ছে আবার একদিকে কষ্টও হচ্ছে, কেন বড় ওভেনে আমি এদিকে জানলাটা খুলতে পারি না। এবার এই দেখো সন্ধেবেলায় চা নিয়ে বসে পড়েছি, আর আমার হাজবেন্ড আমার জন্য একটু চপ তবে পেঁয়াজি এনেছিলো, ছেলেকে পড়াতে বসিয়েছি। আর ছেলেকে পড়াতে বসালে মাথার কিছু ঠিক থাকে না, আমি পড়াচ্ছি ও তোমাদের দিকে হাই বাই সব জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর মেয়েও পড়তে বসেছে, মেয়ের সঙ্গে এক একবার কথা বলছি, মেয়ের সঙ্গে যেই কথা বলতে যাচ্ছি আর ও উঠে পালাচ্ছে, তুমি তো দিয়ার সঙ্গে কথা বলছো, আমাকে কখন পড়াবা, তাহলে আমি একটু তাহলে ঘুরে আসি। একভাবে কোনো মতেই পড়ে না, এত বকতে হয় ওর সঙ্গে, আমার সব সময়ই বকতে হয়। এই যে এবার আটা মেখে নিচ্ছি, আটা মাখছি আর মেয়ের সঙ্গে বকবক করছি, আর ছেলের পাপার ফোন নিয়ে মানে দেখছে, আর মেয়ের সঙ্গে না আমি একটা গুরুত্বপূর্ণ কথাই বলছি, এডুকেশনাল ট্যুর সম্পর্কে বলছিলাম। 10টা প্রায় বাজে, রুটিটা করলে আর আমি তো বসতেই চাইছে না, কি গো আর কত দূর আর কত দূর, মানে আবার কি একখানা রুটি খাবো, কেমন মাথা গরম করার কথা বলো, উনি ডায়েটিং করছে, পেটটা এমন ভরা ফেলেছে, বলেছে না আমাকে আমার ছোটবেলার বন্ধু বলেছে যে চেহারা কি করেছিস, আমি এতদিন বললাম তাতে কিছু হলো না, এখন বন্ধু বলাতে তোমার ই খারাপ লেগেছে, এবার বলছে কি একখানা, আমি তাহলে একখানা রুটি যদি খাও তুমি, আমি একখানা রুটি মোটা করে করে দেবো, বলছে না 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 আমি খাবো না, যারা তারা দুটোই খেতে হবে, একখানা রুটি বলো তো, অত বড় লোকটা একখানা রুটি খাবে, আমি যে না খেয়ে ওরকম করে ডায়েট করা যায় না। এই যে রুটি করছি, আর এই যে আমার বাবা গ্যাসটা তোমাদের দেখাতেও খারাপ লাগছে, গ্যাসটা দেখাচ্ছি, আমার গ্যাসটা সারানো হয়ে গিয়েছে, আজকে সন্ধেবেলায় ওরা বাবা মেয়ে গিয়ে গ্যাসটা নিয়ে এলো, আর কোম্পানির লোককে ফোন করে করে তো ক্লান্ত হয়ে গেলাম, টাকা দিয়ে সারালাম গ্যাসটা, এরকম করে কাজ চলে না কি, তাই হাঁ করে বসে থাকা। এই যে রুটি করে কত শান্তি, কতদিন আমি রুটি করতে পারিনি, সেই ময়দাগুলোকে খামি করে রুটি করেছি, ওইটা আবার করতে হেবি কষ্ট, এ বাবা দুটোই উঠে গেল, সব একেবারে তছনছ হয়ে যাচ্ছে, আসলে কি গো করতে, তো এই যে যত তাড়াতাড়ি রুটি করবো তত তাড়াতাড়ি ওনাকে খেতে দেবো, রুটির সঙ্গে আলু ভাজা করেছি, আর হয়ে যেত রুটি আরও আগে, বোন ফোন করলো, বোনের যা ফোন করলো ওর সঙ্গে ওদের সঙ্গে সব বক 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 করতে গিয়ে আমার যত দেরি হয়ে গেল। এই ছোট রুটি না ছোটবেলায় মার কাছে দাঁড়িয়েই থাকতাম, ও একটা ছোট্ট রুটি করে দেবা, ধরো আটা আটা মানে রুটি লেচি করতে করতে ওইটুকু বাঁচলো, মার কাছে দাঁড়িয়ে থাকতাম, ও মা করে দেবা, মা ছোট রুটিটা আমাকে দেবা, আমার বোন বলতে কি না 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 আমি খাবো, এই নিয়ে হতো অশান্তি, বুঝেছো, মানে রুটি হয়ে গেলো ওনাকে আগে দিয়ে ঠান্ডা করি, ভেবেছিলাম যে বিছানার চাদরটা তুলবো, দেখি কত দূর কি করতে পারি, খাওয়া হয়ে গেলেই তো উনি শোবে, আবার কি গরম গো রুটিগুলো, দেখো রুটি করে ছেলেকে আর ওনাকে খেতে দিয়ে এলাম, রোদ ভালো, রোদ উঠেছিল সেরকম গনগনা রোদ ওঠেনি, কেচেছি সব ভেজা ছিল, আর শুকনো মতো হয়েছিল, স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব এখন ভাজ করব, করে ভাবছি কালকে শনিবার তাই কি আমার ছেলে মিশো আসবে, ছেলে মিশ বললে বললো একদিন ছুটি নেবে ওই জন্য পড়িয়ে দেবে কালকে শনিবার, আর মেয়ের মানে অঙ্ক স্যারও বৃষ্টির জন্য কীবার দিন বুধবার দিন পড়াতে এলেন না, আমাকে ফোন করে বললো যে বৌদি আমি একদিন পড়িয়ে দেবো, ঠিক আছে কালকে আসবে, মানে স্যারের 7টা মানে 7টা বাজে দুই হবে তো 7টা দুই হবে না, আমি পারবো না, বিছানার চাদর তুলবো, একবার যখন আমি মনে করেছি এই বৃষ্টির মধ্যে এই চাদরে শুয়েছি, রোদ উঠেছে আর এই চাদরে শোবো না, সব মানে স্যাঁত স্যাঁত করছে মনে হচ্ছে, আমার মন যখন চেয়েছে আমি তুলবই, তার মধ্যে তুলুর তবলা স্যার বুধবার দিন এলেন না বৃষ্টির জন্য, তুলুর তবলা স্যারও কালকে আসবেন, তাহলে আমার 12:30টায় আসবেন, আমার এদিকে কী অবস্থা হবে বুঝতে পারছো, চিলের 22 ফের, যতটা কাজ এগিয়ে রাখা যায় এত কাজ এগিয়ে রাখি তাও যেন একেবারে কাজের চোখে চোখে মুখে দেখতে পাই না। করলো আমাদের জন্য অপেক্ষাও করলো না, অপেক্ষা করেই বা কি করবো, আমি খাবো মেয়ে খাবে, চাদর মাদর পেতে মশারি টানালাম,
এত পড়ে যাওয়ার পরে যে এত ব্যথা হয়েছে, হাত এরকম পেছনে করতে পারছি না, সোজা হয়ে হাঁটতে পারছি না, এরকম করে হাঁটতে হচ্ছে। তার মধ্যে অ্যালার্জির এমন কাশি হয়েছে, জম্মের কাশি হয়েছে, সকালবেলায় কাশতে কাশতে মাজার মধ্যে এমন করে কি একটা যে হলো, কাশতে কাশতে যে মানে ঝাঁকুনি একটা লাগলো, লেগে আমার অবস্থা খারাপ। সকালবেলা তো খুবই অবস্থা খারাপ ছিল, তারপর একটা ওষুধ খেলাম, খেয়ে তারপর যাও বা হাঁটাচলা করছি, কিন্তু এদিক ওদিক হয়ে গেলে লাগছে। হাতে রুটি করলাম কি কষ্ট করে, এই জয়েন্টে ব্যথা হয়েছে, তো এগুলো রুটি করছি আর এগুলো দিয়ে খুব ব্যথা হচ্ছিলো। এবার দুজনা খাবো, মেয়ে আমি ভাত খাবো, আমি ওবেলায় ভাত খাইনি, সে ভাতগুলো রয়েছে সেগুলো আমি খাবো, আর মেয়ে ভাত রুটি খাবে। এই আমার মেয়ে তো কেঁদে অস্থির অস্থির, শুনবা মানে আমার মেয়ে কাঁদলো কেন, তোমার কাঁদার কারণটা বলি, তোমরাও হাসবে। আমার ফ্রিজে মিষ্টি নেই, মিষ্টি শেষ হয়ে গেছে। তো বাবা বললো কি খাবো রাতের বেলা, এলাম রুটি খাবো, আর কী দিয়েলাম আলু ভাজা দিয়ে, আর জানি ফ্রিজে সিমুই আছে, সিমুই করে রেখে দিয়েছিলাম। ও বললো মিষ্টি নেই, আমি তাহলে রুটি খাবো কী করে, বাবাকে আগে আনতে পারবে? বাবা আমাকে বললো কি যাও তুমি গিয়ে নিয়ে আসো, তুমি কী করে বলছো, তোমার হাঁটতে পারছি না, চলতে পারছি না, পুজো হয়ে দোকানে যাবো আমি, যে আমরা তুমি নিয়ে এসো, তালা দেওয়া হয়ে গেছে, আমি হাঁটতে আমি তুমি যেতে পারবো না। মেয়ে সে খেতে মেয়ে অস্থির মিষ্টি খাওয়ার জন্য, আমি খুব কষ্ট আর খেতে, মিষ্টি ছাড়া তো আমি একদমই খেতে পারি না, আমি কী করে খাবো না, তাহলে রুটি খাবো না, তাহলে ভাতই খাবো। ওই যে বাবাকে বলো নিয়ে আসতে, ও বাবা নটার সময় গিয়ে মিষ্টি নিয়ে এলো, এমন মেয়ে তুললো বাবা দেখে, ছেলেকে নিয়ে গেল যে চল চাম্পু তাহলে মিষ্টিটা নিয়ে আসি। তো বাবা কিন্তু খেলো না মিষ্টি, বাবা সিমুই রুটি আলু ভাজা সেজোয়ান চাটনি এইসব দিয়ে রুটি খেলো। আমি নিয়ে এখন মিষ্টি না রয়েছি, আমার মিষ্টি না হলে আমার রুটি খেতে ইচ্ছা করে না, মনে হয় খুব কান্না পায় আর মনে হয় যে কিছুই খাচ্ছি না, কিছুই খাচ্ছি না। আমার বোন শুনে তো হেসে মরে যাচ্ছে, কারণ আমার বোন মিষ্টিই পছন্দ করে না, ওরা কেউ খায় না মিষ্টি, মিষ্টি মিষ্টি হলে আমাকে দিয়ে দেয়। বা আমি বলি রিয়া কিছু খাইনি, তুই মিষ্টি খেয়ে জল খাও, আমার বোন তো বলছি আমাকে আজে বাজে কথা, আমিও মিষ্টি খুব পাবো, মিষ্টি খেলে আমি রুটি খেতে পারি না, কিন্তু সুমিটা তো ছিল, সুমি দিয়ে তো মিষ্টি কাঁচা হতে হতে হবে না, মিষ্টি দিয়েই রুটি খেলো। রাত রাতে সেই ভাত দিয়ে বাবা দিয়ে এলো মিষ্টি, মিষ্টি এনে গরম মিষ্টি এনেছে, গরম আমি দেখো একদম গরম মিষ্টি দিয়ে আমি সত্যি গরম খেয়ে আমি আরও খাবো। ও বলছে মা পড়তে বসবো, রাতবেলা কিন্তু শোবো না, আর আমি কি করবো বলতে এখন ঘরটা ঝাঁক দিয়ে রাখবো, সকালবেলা তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বললো না স্যার নিজ দুজনাই আসবে, তারপরে আবার কমলা স্যার আসবে, মানে ওদিকে কী করবো, ওই জন্য রাতবেলায় জামাই মদের পালিয়ে রাখবো, কোনো গরম জল বসাবো, ভিজিয়ে রেখে দেবো, সকালবেলা ফটাফট কাটবো, পূর্ণিমা আসে আমি করি না, ওদের তেল দুধ তেল দুধ আসবে, আর সাদা চাদর একটু নোংরা লেগে থাকবে, রোলবেও না কিছুই না, ওই জন্য আমি ওর কাছে পছন্দ করি না, আমি নিজেই কিছু নিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা পেজ থেকে দেখছো আমাকে ফলো করে নিও, আর কমেন্ট বক্স তো খোলা রোজই বলি, ভালো মন্দ কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, খারাপ থাকলেও কমেন্ট করবে।